সো গাইস, আইপ সকালে অনেক ভালো আছেন তো? অনেকদিন বাদে ভাই একটা মাথা নষ্ট করার মতো একটা গেম প্লে দিছে আমার স্কোরে। মানে একাই মনে করেন যে তিনজনে ভরে দিছে এক প্লেয়ারে, মানে আমার প্লেয়ার তিনজনে ভরে দিছে একটা প্লেয়ার। তা আমি কিন্তু বহুত কষ্ট মষ্ট করে ভাই দেন এদিকে মেরে কিছু এদিকে লয়ে কিন্তু ঝুনপুষ দিয়ে কিন্তু তার প্লাস্টার করে দিয়েছি। তা আমার এদিকে লাভটা কিটা? আমার লাভটা ভাই কিছুই না, মানে আমি পুশ করে দিয়েছি ফাও ফাও। হেতারা পুশ করতেছে, মানে আমি মজি দিয়ে পুশ করে দিয়েছি, ঠিক আছে? তো আমি কিন্তু মেডিকেট টেডিকেট লইয়া দেখতে পাইতেছেন, আমি কিন্তু গেলাম কোনো পছন্দের দিকে। তো পছন্দের আমার থেকে যেহেতু একজনের রিভাইভ ভাই ধান আমারটা পড়তেছে, মানে আমার একটা রিভাইভ দেওয়ান, মানে একজনের রিভাইভ দেওয়ান দেবো ওই পরিমাণে একটা টোকেন আছে আমার কাছে, একটা টোকেন আছে। তো দেখ ও মা সামনে নেই তোমার, এ ভরে দিছিল রে, দে একটা দিছি বই দাদা, দে টোকেন মোকেন আছে না একটা আমার আগে দেই না, মধ্যে কিছু নাই। অলরেডি এত রিস্ক করা হয়েছে ভাই, লাভ দিয়ে নামছে ভাই, ডাইনি লাভ দিয়ে নামছে। আমি কিছু মনে করেন যে ডাবল ভিক্টর দিয়ে মারছে, কেমনটা লাগে আবার কনটেন্ট কোন এই ডাবল ভিক্টরের সুযোগ নেই ভাই, মানে গেম প্লে করা কেন ডাবল ভিক্টরের সুযোগ নেই কি কম ভাই, মানে র্যাঙ্ক ম্যাচের তো ডাবল ভিক্টর ভাই, সিএসএ ডাবল ভিক্টর লস এটা মানে কামে, মানে এটা একটা বোঝা যায়, কিন্তু র্যাঙ্ক ম্যাচের ভিতরে ভাই ডাবল ভিক্টর ভাই এটা মানা জানা ভাই, এটা মেনে নিতে পারলাম না। তো গাইস মনে করেন আমি বাজারে গেছেন, বাজারে যাই এক আলি ডিম কিনছে, কিনার পরে যদি দেন যে তিনটা ডিম ফইরা ভেঙে গেছে, ঠিক আছে ভেঙে গেছে তখন কিছু তো আর করার নাই, মানে আপনি কী করতে হবো একটা ডিম লিয়ে বাজিয়ে দেবো। তো তেমন ধরেন আমরা খাইজনে নামছি, তিনজন কিন্তু মরে গেছে অলরেডি, আমি আসি। তো আপনি কী করতে হবো অনেকটা, মানে আমি তারা তিনজনটা বাঁচাতে হবো, তো তারা বাঁচাতে হলে কিন্তু আমরা রিভার পয়েন্টে বই দেবো, যেহেতু আমার নামার লগে লগেই আমার তিনটা ডিম ভেঙে গেছে, ঠিক আছে? আর ডিম তো ভাঙছে না, ভাঙছে তো আমার প্লেয়ার, মানে মহিলা দেখেছে আমার প্লেয়ারে। তো আমি তাদেরকে আমার বাঁচাইতে দেবো, তো বাঁচাইতে হলে আমি যেহেতু ঝুনে বইছি, মানে রিভাইভ দোয়নের ভিতরে বইছি, রিভাইভ দোয়নের মিশিংয়ে বইছি, অন মিশিংয়ে বইছি, যেহেতু মনে করেন যে দেন আমি কিন্তু এক পাশে কিন্তু গাড়ি আছে আর এক পাশে কিন্তু গ্লোয়াল আছে, তো মধ্যে দিয়ে কিন্তু আমি, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন আমি কোন কথা কইতেছি, ডান দিকে একটা কোনো গেলাম ওই গাড়ির ভিতরে উঠে গেলাম ভাই, গাড়ির ভিতরে উঠে গেলাম, দেখছেন ভাই? মানে ওই দেন আমার কোন দিয়ে দেন খুব আছে ভাই, আমার কাছে মেডিকেট নাই ভাই, নামার লগে লগে ভাই মরছি, বুঝলেন? মেডিকেট টেডিকেট পামু কই আমার দেন, এটা এটা কীটা শুরু করছে ভাই, গাড়ির ভিতরে একবার উঠি একবার নামি, একবার উঠি একবার নামি। তো এদার একটা আগে ডাউন করি, কারণ এটা ডাউন যদি না করি না ভাই এবার দেওয়া যায় তো না, ঠিক আছে? এই তো পিছনে কিন্তু নেবে ভাই, পিছনে নেবে আমি এটার ভিতরে আবার আবার ঢুকে গেছি, দেখেন এ আবার ঢুকে গেছি, আবার নামছি, এটা মারতে হবো ভাই, যেমন হোক এটা মারতে হবো, আমি আগে মেডিকেটটা বাড়াতে হবো, ঠিক আছে? এই দেন আমার কিন্তু অলরেডি কিন্তু টমেটো হামলা করে দিচ্ছে ভাই, আমি একাই রয়েছি, মানে আমি একই ষোলো বাস করে গেলাম ভাই, আমরা জীবন ভাই ডিম ভেঙে গেলে তিন ডিমের লেগে বাবার বাজারে যায় না, আমার মতো মানে তিনজন মরে গেছে রিপেয়ার দিচ্ছেন যায় না।